हेलो बंधुरा, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल। आमी स्वप्ना, तुम्हारे सकल के जानाच्छी स्वप्ना डेली लाइफस्टाइल आर एक नतून ब्लग देखार जन्य अनेक अनेक स्वागत। और तुम्हारे बोले रखी, तुम्हारा जरा आमार भिडियोते नतून, अवश्य आमार चैनलटे सबसक्राइब कर नियो और बेल आइकन प्रेस कर दिओ, ताहले आमार भिडियो सबार आगे तुम्हार काछे पौंछे जाबे। तो आज के हच्छे सोमवार, सोमवार सकाल एखन बजे 9:30, एखन थेके आजकेर ब्लगटा आमी शुरू कर दिच्छी। और आज के हच्छे 6 तारीख, कल के 7 तारीख, कल के हच्छे आमादेर कलकाता जावार ट्रेन। तो कलकाता जावार आगे घरेर अनेक কিছু কাজ থাকে, যেমন ধরো সকালবেলা উঠে সবার আগে আমি এই দেখো পুরো ফ্রিজটা আমি পরিষ্কার করেছি, একদম ক্লিন করেছি, যাতে কোনো সবজি না থাকে আর একটা নোংরা না থাকে। যেহেতু ফ্রিজে কোনো সবজি রাখার পর ধরো অনেকদিন বন্ধ থাকলো, তাহলে কি হয় পোকা হওয়া যাবে, পোকা হয়ে যাওয়ার চান্স থাকে আর প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরোয়। আর ফ্রিজ বন্ধ থাকলে দেখবে একটা স্মেল আসে, এর জন্য পুরো পরিষ্কার করে দিলাম। আর এই দেখো জামাকাপড়গুলো দেখছো, এগুলো ধোয়া জামাকাপড়। রাত্রেবেলা যেহেতু আমার প্যাকিং করার আছে, মানে জামাকাপড় গোছাবো কালকে, যেগুলো আমরা নিয়ে যাব বাড়িতে, তো এগুলো ধুয়ে ধুয়ে কয়েকদিন ধরে শুধু ধুয়েছি আর এভাবে ভাঁজ করে রেখেছি, শুধু ট্রলি বের করব আর এগুলো সুটকেসের মধ্যে রাখবো। আর আজকেও কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি সকালবেলা উঠে, কালকে কিছু ধুয়েছিলাম, ওগুলো কালকে একদমই রোদ ওঠেনি, কুয়াশা ছিল বাইরে, তো ওগুলো শুকায়নি, তো ওগুলো ছাদে রোদরে দিয়ে এসেছি। আর যেগুলো সকালে ধুয়ে দিয়েছি ওগুলো ছাদে রোদরে দিয়ে এসেছি। আর সকালবেলা টুকিটাকি কাজ, বাসি কাজ যেগুলো ছিল সকাল সকাল উঠে আমার করা হয়ে গেছে। আর ওদিকে ছেলে গেছে ওর বাবার সাথে দোকানে, তো বলেছে ছেলেকে একটু চুলটা কাটিয়ে আনার জন্য, চুলগুলো বড় বড় হয়ে গেছে। আর আমি একটু যাব পার্লারে ব্রুটা ফিল আপ করার জন্য, একদম পুরো জঙ্গল হয়ে গেছে। তো ভাবছি আগে রান্নাবান্নাটা করে নিই, তারপরে যাব রান্নাবান্না করে, আর দেখি যদি পারি তো এখনই গিয়ে করে আসব, তারপরে এসে ঘরের কাজ করব। সবেমাত্র আইব্রো বানিয়ে বাড়িতে আসলাম, আর আইব্রো বানানোর পরে আমার মনটা একদম খারাপ হয়ে গেল জানো তো। দেখো কিভাবে করে দিয়েছে, একদম কোনো লাইন নেই, কিছু নেই। আজকে গেছিলাম যে আমার সবসময় আইব্রো বানায় তার কাছে গেছিলাম, তো সে বাড়ি ছিল না, তার বৌদি মনে শিখছে, তো আমাকে এটা বললো যে আমি কাজ করি। তাই বললাম ঠিক আছে করো, তো করে একদম উল্টা সিধা দেখো এইভাবে একটা একটা এখানে পুরো ফাঁকা করে দিয়েছে, এখানে কিছুই নেই, তো এরকম করে দিয়েছে। এখন আমার আইব্রো পেন্সিল দিয়ে এটাকে কভার করতে হবে। তো ওই বউয়ের কাছে আমি কোনোদিন যাব না আর আইব্রো বানাতে, সত্যি এত আশা করে গেলাম যে বাড়ি যাবো, একটু সেজে গুজে করে দিল দিল সব আশায় জল ঢেলে দিল। তো যাই হোক, এটা আর কি আইব্রো পেন্সিল দিয়ে কভার করতে হবে। এখন যাবো আমি রান্নাঘরে, দেখা যাক কী কী রান্না করা যায়। তো চলো আগে রান্নাবান্না করে আসি। এখানে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে, কী কী রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে আছে তিনজনের জন্য 3টে অমলেট, আর এখানে আছে বিট না সরি গাজর, ক্যাপসিকাম আর মূলো, অল্প অল্প করে ছিল, তো সব কিছু একসঙ্গে মিলিয়ে ভাজা করে নিয়েছি। আর সঙ্গে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। আর এটার মধ্যে রয়েছে ভাত, এটার মধ্যে কিছু দেখানোর কিছু নেই। আর এখানে রয়েছে আলু সিমের একটা ঝোল, একদম নিরামিষ, আজকে একদম সিম্পল রান্না বান্না। এখন বাজে 4:30, আর এদিকে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, কাপড় গোছানো হয়ে গেছে, দেখো গুছিয়ে রেখেছি, শুধু জামা কাপড়গুলো টয়লের মধ্যে ভরতে হবে। আর পিসিও চলে এসেছে, পিসিও যাবে আমাদের সঙ্গে, আর পিসি মনে হয় 1 মাস আগে জামা কাপড় গুছিয়ে রেখেছে, আর সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে নিয়ে আসছে না, বাড়িতে যাওয়ার এতই আনন্দ যে 1 মাস আগে জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তো চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। Thank you.
এর মধ্যে আমাদের জামা কাপড় রাখা হয়ে গেছে আর এই সব জ্যাকেট ট্যাকেট যেগুলো আমরা পরে যাব সেগুলো এখানে রাখা আছে। আর রাতে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রাতে রান্না করেছিলাম ডাল আর বেগুন পোড়া, এটা দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া হয়েছে। আমরা এখনো খাইনি, পিসে পিসেমশাই খেয়ে ওই পাশের ঘরে ওদের বিছনাপত্র করে দিয়েছি, ওরা ওখানে গিয়ে শুয়েছে। যেহেতু ওরা সারাদিন মাঠে কাজ করে আর কি, চাষবাসই ওদের পেশা, তো সারাদিন কাজ কাজকর্ম করেছে, এখন মানে বুঝতে পারো সন্ধ্যা হলে একটু শরীরটা একটু রেস্টের দরকার, তো খাওয়া দাওয়া করে ওরা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়েছে। আমার ছেলে ওদের কাছে গিয়ে খেলা করছে, বড় এখনও দোকান থেকে আসেনি, আসলে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়বো। সকালবেলা একদম ভোরবেলা উঠতে হবে, রান্নাবান্না করবো, যেহেতু কালকে 8টার মধ্যে আমাদের বেরোতে হবে, তাহলে বুঝতেই পারছো প্রায় বলতে পারো ভোর 4টার সময় ঘুম থেকে উঠতে হবে। তো উঠে রান্নাবান্না করা, সব কিছু গোছানো, ছেলেকে খাওয়ানো, সব কিছুই করতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো কালকে আরেকটা নতুন ব্লগ আসতে চলেছে, তো কালকের ব্লগটা একদম মিস করবে না। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের অনেক যত্ন নিয়ে ফিরে আসো নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণে তো বাই বাই, গুড নাইট।